দিনাজপুরের ফুলবাড়িতে সাত দিনব্যাপী জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ফুলবাড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে ও আদর্শপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল ইসলামের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভূঁইয়া, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।